বাংলাপরক আসাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, এই মুহূর্তে সমগ্র দেশের এনআরসি, এনপিআর এবং সিএএ সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কয়েকটি খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথম হইতে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। শাহিনবাগ নিয়ে আদালতের রিপোর্ট জমা মধ্যস্থাকারীদের, সুপ্রিম কোর্টের শুনানি বুধবার। অপরদিকে অসমে 12 লক্ষ হিন্দুকে রাখতে ও 7 লক্ষ মুসলিমকে তাড়ানোর হাতিয়ার সিএএ। ট্রাম্পকে জিজ্ঞেস করুন মোদি, 19 লক্ষকে কি ফেরত পাঠানো সম্ভব? প্রশ্ন পি চিদম্বরমে। অন্যদিকে দিল্লি যেন যুদ্ধক্ষেত্র, রাত পর্যন্ত মৃত বেড়ে 5। অপরদিকে এনপিআর খারিজ করে ঘোষণাপত্র প্রকাশ করল জমিয়ত উলামায়ে হিন্দ, তথ্য না দেওয়ার জন্য জনগণের কাছে আহ্বান। অপরদিকে ট্রাম্পের সফরের কারণে পরিকল্পিত হিংসা দিল্লিতে, বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রকের। তাহলে বন্ধুরা, বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করব ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং প্রতিটি মুহূর্তের এনআরসি, এনপিআর, সিএ সম্পর্কিত তাজা খবরাখবর সবার আগে পেতে এক্ষুনি করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বাজিয়ে দিন পাশের বেল আইকন, তাহলে প্রতিটি মুহূর্তের তাজা খবরাখবর সবার আগে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। শাহিনবাগ নিয়ে সোমবার শীর্ষ আদালতের রিপোর্ট জমা দিলেন সুপ্রিম কোর্ট নিয়োজিত মধ্যস্থতাকারী সিনিয়র আইনজীবী সঞ্জয় হেগড়ে ও আইনজীবী রামচন্দ্রন। তবে শাহিনবাগ শুনানি আগামী বুধবার পর্যন্ত পিছিয়ে দিয়েছে আদালত। এদিন বন্ধ খামে রিপোর্ট জমা দেন মধ্যস্থতাকারীরা। আন্দোলনের অধিকারকে স্বীকৃতি দিয়েছে আদালত, কিন্তু রাস্তা আটকে অন্যের অসুবিধা করে আন্দোলনের অধিকার কারোর নেই, তাই আন্দোলন অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছে সর্বোচ্চ আদালত। প্রসঙ্গত, শাহিনবাগের বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার জন্য মধ্যস্থতাকারী নিয়োগ করে সুপ্রিম কোর্ট। গত সপ্তাহেই আদালত নিযুক্ত মধ্যস্থতাকারী আইনজীবী সাধনা রামচন্দ্রন সঞ্জয় হেগড়ে শাহিনবাগে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছিলেন। এদিন মধ্যস্থতাকারীরা বিচারপতি এস কৌল ও কে এন জোসেফের এজলাসের রিপোর্ট পেশ করেন। সুপ্রিম কোর্ট জানিয়েছে মধ্যস্থতাকারীদের রিপোর্ট শাহিনবাগ মামলার আবেদনকারী, কেন্দ্র এবং দিল্লি পুলিশের আইনজীবীকে জানানো হবে না। শান্ত আছে শাহিনবাগ, এমনটাই জানালেন জাতীয় সংখ্যালঘু কমিশনের প্রাক্তন চেয়ারপারসন এবং তথ্য কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ওয়াজাহাত হাবিবুল্লাহ। তার বক্তব্য, শাহিনবাগের প্রতিবাদ শান্তিপূর্ণ ছিল, দিল্লি অহেতুক বাধা দিয়ে একক্ষেত্রে জটিলতার সৃষ্টি করেছে। এমনকি 19 ফেব্রুয়ারি সাধনা রামচন্দ্রন এবং সঞ্জয় হেগড়ের সঙ্গে স্বাক্ষরিত হলফনামায় হাবিবুল্লাহ লেখেন, রাস্তার সঙ্গে এই বিক্ষোভের কোনো যোগাযোগই নেই, পুলিশ অহেতুক বাধা দিয়েছে, তারা নিজ দায়িত্ব পালন না করে প্রতিবাদকারীদের উপর ভুলভাবে দুষ্টাপানোর চেষ্টা করে যাচ্ছে। অপরদিকে সিএএ, এনআরসি ও এনপিআর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম। বলেন, ভারত সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করুন, অসম থেকে লক্ষ লোককে কি প্রত্যর্পণ করা সম্ভব। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ বিরোধী এক সমাবেশে চিদম্বরম বলেন, কি নিশ্চয়তা রয়েছে দেশকে হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা করার লক্ষ্যে? সিএএর আদলে বিজেপি সরকার কোনো সংশোধনী বিল আনবে না। সংসদে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, এই পরিস্থিতিতে বিজেপি হিন্দু রাষ্ট্র ঘোষণা করার লক্ষ্যে সংবিধান সংশোধন ঘটাতে পারে। তার অভিযোগ, সংবিধানের প্রতি মারাত্মক হুমকি রয়েছে, একে রক্ষা করার প্রয়োজনীয়তা রয়েছে। এখন বিভিন্ন দেশ সিএএ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। চিদম্বরমের কথায়, ভারত সফরে আসার আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি সিএএ নিয়ে প্রশ্ন তুলবেন। যদি 6 থেকে 10 লক্ষ লোক প্রত্যর্পণের মুখে পড়েন, তাহলে সফররত নেতা কি প্রশ্ন জিজ্ঞেস না করে থাকতে পারবেন? ইউরোপিয়ান সংসদ, রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশন ও ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত মার্কিন প্যানেল বিতর্কিত আইন সিএএ নিয়ে প্রশ্ন তুলেছে। রবিবার চেন্নাইয়ে তিনি বলেন, আমরা জানি কাদের উপর কূপ পড়ছে, সরকার বিষয়টি গোপন করেছে, বিশ্ব বোকা নয়। ধর্মের ভিত্তিতে মুসলিমদের উপর মারাত্মক হুমকি নিয়ে এসেছে সিএএ। চিদম্বরম অভিযোগ করেন, অসমে 7 লক্ষ মুসলিমকে বিতাড়ন করার ও 12 লক্ষ হিন্দুকে রেখে দেওয়ার হাতিয়ার হচ্ছে সিএএ। বিশ্বের অনেক দেশ অবৈধ অনুপ্রবেশ বন্ধ করে দিয়েছে, তবে কোনো দেশই 19 লক্ষ লোককে প্রত্যর্পণ করেনি। যদিও নরেন্দ্র মোদীর এ ব্যাপারে কোনো সন্দেহ থাকে, তাহলে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করতে পারেন, ট্রাম্প এর উত্তর দেবেন। চিদম্বরম পাল্টা প্রশ্ন করেন, মেক্সিকো থেকে আমেরিকায় আগত লোকদের ফেরত পাঠানোর কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প, তিনি এই মেক্সিকোর লোকদের ফেরত পাঠানোর ব্যাপারে সফল হয়েছেন, এই 19 লক্ষ লোককে কোথায় পাঠানো হবে, কোন দেশ এদের গ্রহণে সম্মত হবে, কোন পরিবহনের মাধ্যমে এদের আপনি ফেরত পাঠাবেন?
প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম অসমে এনআরসিকে বড় ব্যর্থতা বলে অভিহিত করেন। যখনই এনআরসি চুরদের মধ্যে 12 লক্ষ হিন্দু ও 7 লক্ষ মুসলিমের কথা জানা যায়, তখনই কেন্দ্রীয় সরকার চাপের মুখে পড়ে যায়। এই 12 লক্ষ হিন্দুর প্রত্যর্পণ টেকাতে কেন্দ্রের বিজেপি সরকার সিএএ নিয়ে এসেছে। তিনি আরও বলেন, সিএএ নিয়ে সরকারের মন্ত্রীরা মিথ্যে কথা বলেছেন। বড় মিথ্যে কথা হচ্ছে ভারতের কোনো নাগরিকের নাগরিকত্ব কেড়ে নেবে না সিএএ। তাহলে কি আফ্রিকার লোকদের নাগরিকত্ব কাড়বে? সিএএ কেবল মুসলিমদের দেশ থেকে তাড়াতে চাইছে এবং অন্যদের রাখতে চাইছে। ধর্মীয় বৈষম্য সহ অন্য আরও কারণে সিএএর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে একদিকে ভারত সফরে এসেছেন ট্রাম্প দম্পতি, আর অন্যদিকে একের পর এক মৃত্যু দেখছে রাজধানী দিল্লি। সোমবার বিকেল থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সোমবার রাত পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এক পুলিশ কনস্টেবল সহ 5 জনের মৃত্যু হয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রের খবর। এদের মধ্যে 4 জন ওই সাধারণ নাগরিক। স্থানীয়রা জানিয়েছে অন্তত 50 জন আহত হয়েছে এদিনের সংঘর্ষে। এদিন দিল্লির পরিস্থিতির যেসব ছবি প্রকাশ্যে আসতে শুরু করেছে, তাতে রাজধানীকে যুদ্ধক্ষেত্র ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। ধ্বংস হয়েছে একের পর এক গাড়ি, বাড়ি, দোকানপাট সব কিছুই। এমনকি পেট্রোল পাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এদিন বজনপুর আরও একটি পেট্রোল পাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয়। নাগরিকত্ব আইনের পক্ষে এবং বিরোধীদের মধ্যে এদিনের সংঘর্ষ। নর্থ ইস্ট দিল্লির রাস্তা জুড়ে পড়ে আছে খাঁজ পাথরের টুকরো। চারিদিকে চড়িয়ে চিটিয়ে আছে পুড়ে যাওয়া গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ প্রথমে কাঁদানে গ্যাসের শেল ফাটালেও পরে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। ইটের আঘাতে মৃত্যু হয়েছে রতনলাল নামে এক পুলিশের হেড কনস্টেবলের। বিক্ষোভকারীদের চুয়া ইটের আঘাতে গুরুতর চোট পান রতনলাল। তখনই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও দেখা যাচ্ছে, এক বিক্ষোভকারী পুলিশের দিকে বন্দুক নিয়ে এগিয়ে যাচ্ছেন। একদিকে ভারত সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর অন্যদিকে এদিন ওই আগুন জ্বলল দিল্লিতে। সরকারি একটি সূত্রের দাবি, মার্কিন প্রেসিডেন্ট উপস্থিত থাকাকালীন যাতে এই ধরনের ঘটনা ঘটে সেটা পরিকল্পনা মাফিকই করা হয়েছে। যদিও আরও উচ্চ পর্যায়ে তদন্ত করে এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে উল্লেখ করেছেন এক পদস্থ অফিসার। অপরদিকে একদিকে দেশে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর অন্যদিকে তার সফরের মধ্যেই সিএএ এনআরসির প্রতিবাদে রণক্ষেত্র হয়ে উঠল দিল্লি। দিল্লির জাফরাবাদ সংলগ্ন মৌজপুরে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় উত্তাল হয়ে উঠে এলাকা। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মৃত্যু হয় এক পুলিশ কনস্টেবলের, মৃত্যু হয় আরও 4 নাগরিকের। ট্রাম্পের সফরের দিকে নজর রেখে পরিকল্পিতভাবে বাঁধানো হয়েছে অশান্তি, এমনটাই মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি। তার মতে এই অশান্তি পূর্ব পরিকল্পিত। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জি কিষাণ রেড্ডি জানান, মার্কিন প্রেসিডেন্টের সফরকে নজর রেখেই গণ্ডগোল পাকানো হয়েছে, আমি এ ধরনের ঘটনার কড়া নিন্দা করছি। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার কখনোই এ ধরনের হিংসা সহ্য করবে না। যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রক গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। ট্রাম্পের সফর চলাকালীন দিল্লির এই উত্তপ্ত পরিস্থিতিকে অপ্রীতিকর পরিস্থিতি বলে মন্তব্য করেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি টুইট করে জানান, প্রতিনিয়ত এই অপ্রীতিকর পরিস্থিতির জেরে দিল্লির শান্তি ও শৃঙ্খলা নষ্ট হচ্ছে, যা দিল্লির জন্য মোটেই ভালো নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্রুত এই পরিস্থিতি সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা নিন, যাতে শান্তি ও ঐক্য বজায় থাকে। উত্তর পূর্ব দিল্লির মৌজাপুর ও বজনপুরায় সিএএ বিরোধী ও সিএএ সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ, সিএএ সমর্থকেরা জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে অপরপক্ষের সামনে চলে আসে, যার জেরে বাধে অশান্তি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় দিল্লি পুলিশ, আর তখনই পাথরের গায়ে প্রাণ হারান এক পুলিশকর্মী। জখম হন আরও কয়েকজন। দিল্লি পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। মোতায়েন করা হয়েছে 2 কোম্পানি রেফ সহ 8 কোম্পানি সিআরপিএফ। জারি করা হয়েছে 144 দ্বারা। অপরদিকে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ আন্দোলন অব্যাহত। এনপিআরের বিরুদ্ধে রাজ্যে রাজ্যে উঠেছে প্রতিবাদের জোর। এবার সেই ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা এনপিআরকে কার্যত খারিজ করে দিল জমিয়তে উলামায়ে হিন্দ।
এনপিআরের জন্য তথ্য সংগ্রহকারীদের কোনো রকম তথ্য না দিয়ে তাদের নম্রভাবে ফিরিয়ে দিতে জনগণের প্রতি আহ্বানও জানালেন জমিয়তের শীর্ষ নেতৃবৃন্দ। এদিন জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা কারি উসমান মনসুরপুরীর পৌরোহিত্যে নয়াদিল্লিতে এক সভায় একটি প্রস্তাব গ্রহণ করা হয়। প্রস্তাবে বলা হয়েছে, আমরা এনপিআর খারিজ করছি, এটা ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারা লঙ্ঘন করেছে। 1955 সালের নাগরিকত্ব আইন এবং 2003 সালের সিটিজেনশিপ রুলসের ভিত্তিতে এনআরসির জন্য তথ্য সংগ্রহের প্রথম ধাপ হচ্ছে এনপিআর। প্রস্তাবে এনপিআরকে বৈষম্যমূলক, বিভাজনমূলক, অসাংবিধানিক ও ধর্মশ্রেণী জাতিলিঙ্গের ভিত্তিতে সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে বলে জানানো হয়। এদিন সিএএর বিরুদ্ধে দেশজুড়ে গণতান্ত্রিক আন্দোলনকারীদের আক্রমণের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি উত্তরপ্রদেশে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর হত্যার তীব্র নিন্দা জানায় জমিয়ত উলামায়ে।